Mega Super Job Job Chai Job 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 Chai Job 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 মেডিকেল কলেজ থেকে বের করা হলো কারো কথা শুনবো তারা ট্রিটমেন্টের জন্য আমাদের বহরমপুর মেডিকেল কলেজে আসে। আজকে যে আয়ামাসিগুলো আমাদের এই বহরমপুর শহরেরই বাসিন্দা, বহরমপুর বিধানসভার এরিয়াতেই ওদের বসবাস, অতি গরিব মানুষ তারা। তারা দীর্ঘদিন যাবৎ আমাদের জন্মের আগে থেকে হসপিটালে তারা ডিউটি করে, সামান্য কিছু পয়সার বিনিময় তারা পেশেন্ট দেখাশোনা করে এবং সেখানে সরকারি কোনো রকমভাবে ব্যাপার নেই। আপনারা জানেন একটা জিনিস, যে আমার বাড়ির কোনো মা বোন বাবা যদি ভর্তি হয়তো আমার বাড়িতে মেয়ে ছেলে নেই, এবার ছেলে ওয়ার্ডে হয়তো আমার বাবাই ভর্তি হয়েছে, সেখানে তো মেয়ে থাকতে পারে না। তাই দীর্ঘদিন যাবৎ যে একটা সিস্টেম চলে আসছে এই মেডিকেল পরিষেবার ব্যাপারে আয়ামাসি, সেই আয়ামাসিদের উপরে মাঝে মধ্যেই একটা অত্যাচার হচ্ছে দালাল মারফত। এখন তো বুঝতেই পারছেন, একটা পেশেন্ট একটা আয়ামাসি 12 ঘন্টা ডিউটি করে, সে পেশেন্টটার পায়খানা পেশাব যত রকম নোংরা তাকে পয় পরিষ্কার করে, তার বিনিময় তারা 150 টাকা পায়। এবং তারা নতুন করে নয়, একটা সময় 1.50 টাকা দেওয়া হতো, সেই আমল থেকে তারা কিন্তু কাজ করে আসছে। এবং তাদেরকে জঘন্যভাবে একটা মহিলা, সে আমাদের ঘরের মা বোন, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে যে যেরকমভাবে পারছে লাথি মেরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাই আমাদের ঘরের মা বোনরা আজকে আমাদের জেলা কংগ্রেস অফিসে এসেছিলেন, কালকেও এসেছিলেন এবং আমাদের নেতার স্বর্ণপূর্ণ হয়েছেন। আমাদের নেতাই বিষয়টা দেখতে বলেছে আমাদের জেলা নেতৃত্বকে, আমাদের এমএলএ সাহেব আছেন। আমরা তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই শহরে এবং বহরমপুর টাউনের মধ্যে আমরা একটা মিছিল বের করব। যে মিছিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যে আজকে আপনারা বুঝতে পারছেন যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে সব জায়গায় উন্নয়নে ভরে দিয়েছেন, সব কিছু উন্নয়ন করছে, কেউ গরিব নেই, সবাই টাকা পাচ্ছে, কন্যাশ্রী বিভিন্ন শ্রীর প্রকল্প পাচ্ছে। তা আজকে বাংলার মুখ্যমন্ত্রী তো টিভি ওয়ার্ডে মাসিরা ডিউটি করছে, আমরা সেই জন্য কালকে গিয়েছিলাম যে তোমরাও মাসি আমরাও মাসি, তোমরা কষ্ট করতে এসছো আমরা কষ্ট, তোমরা কেন ডিউটি করবা? এবার একটা বড় সুপারভাইজার গেছে ওপরে, ওনার আমরা নাম জানি না, ওনা আমরা আমাদেরকে গিয়ে বের করেন, তখন দিদিরাও বের, তখন দিদি বলছে কোনো মাসি বেরোবে না এখান থেকে, তাই বলছে। আমলাম কেন, তাহলে কি এই ওয়ার্ডের মাসি কি আলাদা? মাসি বলতে একটাই বোঝায়, ওরাও মাসি আমরাও মাসি, ওরাও পেশেন্ট এরাও পেশেন্ট। তাহলে মেন মেডিকেলে পেশেন্ট একটা বাথরুমে গিয়েছে, পেশেন্ট ছিল মেন মেডিকেলে, মাসি ছিল, মাসিকে ধাক্কে বার করে দেয় দিদির, তারা হাত খুলে দিয়েছে, সেই পেশেন্ট বাথরুমে গিয়ে পরে রক্তারুক্তি হয়ে গেছে, সেই প্রমাণটাও পর্যন্ত আমাদের কাছে আছে যে কীভাবে রক্তারুক্তি হয়েছে। তখন গিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়, সে কথাটা সেখানে বলেছে গিয়ে, যে আমাদেরকে বের করা হচ্ছে যে আমরা সরকারের জায়গায় বেসরকারি লোক আমরা রাখবো না, এটা আমাদের কানে আসছে এবং জানছি, কিন্তু আমরা আমাদেরকে এটাও বলবো যে আমাদেরকে ডানা ধরে বের করে দেয়নি, কিন্তু পুলিশ দিয়ে গেটম্যানদেরকে দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে, আর কুকুরের থেকে অধম করেছে, এমনকি লাত্তি মেরে খাবার পর্যন্ত আমাদের ফেলে দিয়েছে। আমরা এটা আজকে শনি থেকে রবিবারে খাবার নোংরা জায়গায় খাবার ফেলে দিয়েছে, সেখান থেকে আমরা খাবার কুড়িয়ে নিয়ে এসেও খেয়েছি, খাবারটা আমাদের পড়ে যায়নি, কিন্তু নোংরা জায়গায় ফেলে, জঘন্য নোংরা, যত ওয়ার্ডের চাদর ছিল, পেছাবের প্যাকেট ছিল, সেখানে খাবার ফেলে দিচ্ছিল, সেখান থেকেও আমরা খাবারটা কুড়িয়ে নিয়ে এসে আমরা খেয়েছি। আমাদের উপরে আমাদেরকে শুধু মারতেই পারে না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা চাইছি সুস্থভাবে, আমরা ওখানে কাজ চাই, আমরা কাজ করতে এসেছি, কাজ করছি, চারিধারটার কাজ ছেড়ে কাজ করতে এসেছি, ওখানেই আমরা কাজ করবো, আমরা চাই আমাদের কাজটা দিই।
আমার নাম চৈতালি দাস। হ্যাঁ, কোনো মাসে কাজ করছে না, আমরা সব মাসিরা এক হয়ে আমরা চাই ওখানে কাজ করব, আমাদের কাজটা যেন থাকে, এটাই আমাদের অনুরোধ।